এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ নুসরাত জাহান সরাসরি চলে যাব সেখানে। আরো কোনো গল্প বানাতে হয়, আরো কোনো
আপনারা শুনলেন নুসরাত জাহানের বক্তব্য। সাংসদ নুসরাত জাহান তিনি জানিয়েছেন যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে গড়িয়াহাটের একটি সংস্থা, সেই সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নিয়ে তিনি প্রতারণা করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করেন। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই অভিযোগ নিয়ে ইডির দপ্তরে গিয়ে দরবারও করেন এবং তারপরেই আজকে সাংবাদিকদের মুখোমুখি হলেন নুসরাত জাহান।